আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। family24 নতুন আরেকটি ভিডিওতে পাখি প্রেমী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে বরাবর মোহাম্মদ খলিল। বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব সবুজ গুগু বিস্তারিত নিয়ে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ডাব আমাদের দেশে বহু প্রজাতির গুগু রয়েছে, যেমন পিলা গুগু, সবুজ গুগু, রাজ গুগু, রাম গুগু, খুদে গুগু, লাল গুগু ইত্যাদি। এরা লম্বায় 25 থেকে 28 সেন্টিমিটার। এদের মাথা ও ঘাড় ধূসর, কাঁধ সাদা, পিঠ সবুজ, ডানার প্রান্ত এবং লেজ কালো, গলা থেকে তলপেট পর্যন্ত উজ্জ্বল গোলাপি, ঠোঁট ও পা লাল। স্ত্রী পাখির আকারে সামান্য ছোট, রঙের সামান্য তারতম্য রয়েছে। স্ত্রী পাখির মাথা গার বাদামি, কাঁধে সাদা, ডাকটি স্পষ্ট। এদের খাদ্য তালিকায় রয়েছে ডান, অন্যান্য শস্য দানা। মাটিতে বিচরণ করলে খুঁটে খুঁটে মাটি এবং উইপোকা খায়। প্রজনন সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস। ভূমি থেকে 5 মিটার উঁচুতে গাছের ডালে বাসা বাঁধে। সরু নরম ও শুকনা গাছ লতা পাতা দিয়ে বাসা বানায়। ডিম পারে 1 থেকে 2টি। ডিম পড়তে সময় লাগে 17 থেকে 18 দিন। বন্ধুরা আপনারা সবুজ গুগু সম্বন্ধে জানলেন। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা আজকে তথ্যের অভিষেক না আছে দৈনিক মানব কণ্ঠ লেখক আলম সেন্সারের ওয়েবসাইট পাখি টোটো থেকে। আশা করি আপনারা অন্যান্য পাখি সম্বন্ধে জানতে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আমরা লিঙ্ক দিয়ে দেবো। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।